হাই গাইস, আমি ইমরান। আমি আজ আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমরা নওগাঁ থেকে রাজশাহীতে যাব। নওগাঁ থেকে রাজশাহীর দূরত্ব 83 কিলোমিটার এবং নওগাঁ থেকে রাজশাহীতে যেতে সময় লাগে 2 ঘন্টা এবং তার একটু বেশি, এবং নওগাঁ থেকে রাজশাহীতে যেতে বাস ভাড়া 150 টাকা। আমরা রাজশাহীতে চলে আসলাম। বাস স্ট্যান্ড থেকে রিক্সার মাধ্যমে মুক্তমঞ্চে আসতে পারি। মুক্তমঞ্চে আসতে রিক্সার ভাড়া নেবে 30 টাকা এবং সময় লাগবে 15 মিনিট। রাজশাহী নদীর পার কেন্দ্রিক যতগুলো বিনোদন কেন্দ্র আছে তাদের মধ্যে মুক্তমঞ্চ অন্যতম। কিন্তু এই মুক্তমঞ্চের কাগজে কলমে অন্য নাম রয়েছে, সেটি হলো লালন শাহ পার্ক নামে পরিচিত। কিন্তু লালন শাহ পার্ক বললে সচরাচর কেউ চিনবে না, এটি মুক্তমঞ্চ নামেই সবার কাছে বেশি পরিচিত। এই পার্কটি মহানগরী পাঠানপাড়া এলাকায় নদীর কূল ঘেঁষে অবস্থিত। এই পার্কটি 2013 সালে সিটি কর্পোরেশনের উদ্যোগে 2,64,00,000 টাকা ব্যয়ে এটি নির্মিত। এখানে একসঙ্গে 750 জন বসে যে কোনো ধরনের অনুষ্ঠান উপভোগ করা যাবে এবং এখানে সব ধরনের বয়সের লোকজন চলাফেরা করে। এখানে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, এখানে তাই তো অনেক মানুষের আনাগোনা। এখানে কেউ আসে ফ্যামিলির সঙ্গে, কেউ বা আসে বন্ধু বান্ধবের সঙ্গে, এবং কেউ বা আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে। এখানে মানুষজন আসে একটু বাতাসের সন্ধানে, একটু প্রশান্তির আশায়। চলুন পদ্মার ধারে যাওয়া যাক। পদ্মার ধারে আপনারা আগে যদি আসতেন তাহলে দেখতে পেতেন এখানকার রাস্তাটি অনেক খারাপ ছিল, কিন্তু এখন সিটি কর্পোরেশন রাস্তাটি নতুন তৈরি করে দেওয়ার কারণে এটি আপনারা রিক্সার মাধ্যমে সেখানে যেতে পারেন এবং কোনো মোটরসাইকেলের মাধ্যমে যেতে পারেন। আপনারা পদ্মার পাড়ে যেতে যেতে লক্ষ্য করবেন দুই পাশে অনেক ধরনের দোকান। বাম পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে পুচকার দোকান। এখানে পুচকা চটপটি থেকে শুরু করে হরেক রকমের জিনিস আপনি এখানে পাবেন। এখানে আপনি যদি পুচকা চটপটি খান তাহলে আপনাকে পে করতে হবে 50 টাকা করে, এবং হাতে ড্যান্স সেটে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে অনেক ধরনের খেলনার দোকান। আপনারা একটু সামনে গেলে দেখতে পাবেন অনেক সুন্দর একটি ভিউ যা মিনি কক্সবাজারকে মনে করিয়ে দেয়। এখন পদ্মার পানি কমে যাওয়ায় নতুন ব্রিজের সৃষ্টি হয়েছে। এখানে আগে আপনার কোনো ধরনের রাইড ছিল না, কিন্তু এখন অনেক ধরনের রাইডের ব্যবস্থা করা হয়েছে। এখন বিকেল হতে শুরু করেছে এবং লোকজনের আনাগোনাও বাড়তে শুরু করেছে। চলুন দেখা যাক কী কী ধরনের রাইডস রয়েছে। কতক্ষণ এখানে আসলে মিনি কক্সবাজারের ভিউ পাবেন যা দেখতে অনেক সুন্দর। অনেক সুন্দর পরিবেশ, এখানে আপনারা চাইলে বসে আরাম মায়েস করতে পারেন। চলুন নদীর ওই পাড়ে কি আছে যাওয়া যাক। তাই কত কত করে যায় আমাদের নৌকাতে, এতদিন কতরি লোক দাঁড়াইছে বালতি পয়নার নাম। ঠিক আছে, আমরা নৌকাতে চললাম। নৌকাতে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য একজনের ভাড়া নেবে 50 টাকা। আপনি এই পাশ থেকে ওই পাশে গিয়ে অনেক সময় কাটাতে পারেন।
আপনি সকালে যে বইকালেও আসতে পারেন বা এক ঘন্টা থেকে চলে আসতে পারেন, এটা আপনার নিজের উপর নির্ভর, আপনি কতক্ষণ থাকতে যাচ্ছেন। আমরা চলে আসলাম নদীর এই পাড়ে। এখন চলেন যাওয়া যাক এই পাড়ে কী রয়েছে। এখানে আমরা প্রথমে নেমেই যেটি লক্ষ্য করলাম, শুধু বালু আর বালু, যেদিকে চোখ যাই শুধু মরুভূমি। এখানে অনেক ধরনের মানুষ দেখা যাচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগই ছেলে এবং মেয়ে। তারা উভয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে, এখন ভ্যালেন্টাইন মাস চলতেছে। এখানে চারিদিকে শুধু মরুভূমি, যেদিকে তাকাবেন সেদিকে দেখতে পাবেন একটা ছেলে এবং একটা মেয়ে জোড়ায় জোড়ায় হেঁটে বেড়াচ্ছে। এখন ভালোবাসার সময়, এখন আর কি বলার। আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু তোমার অনুভূতিটা কেমন? সে কি বললো, আমার বন্ধুটা নেহাতি অনেক কষ্ট পেয়েছে, তো কি করার, সিঙ্গেল লাইফ, আমাদের কিছু আর করার নেই, চলুন যাওয়া যাক। এখানে আপনারা আসলে সত্যি অনেক মজা পাবেন। এখানে আপনারা চারিদিকে শুধু বালি এবং নদীর মিশ্রণে অনেক সুন্দর একটি বীচ উপভোগ করতে পারেন। আপনাদের হাতে সময় থাকলে এখানে আসে ঘুরে যেতে পারেন। আপনাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনারা এখানে ধরনের পাখি দেখতে পাবেন, যাদের মধ্যে রয়েছে বড় বড় মাছ এবং জলহস্তি। আপনারা এখানে যা দেখে অনেক ভয় পেয়ে যাবেন। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এখান থেকে এসে ঘুরে যেতে পারেন। এটি আপনাদের বিকেলের জন্য একটি সুন্দর পরিবেশ হবে বলে আমি মনে করি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। অনেক কথাই হলো, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে।